ম্যাচের ১১৯ নম্বর বল মাহমুদুল্লাহ রুয়াদের বিগ শট, এক বল হাতে রেখেই জিতে গেল বাংলাদেশ। গল্পটা এমন হলেও পারত, হয়নি, বাদ সাধল মার্ক্রাম কিংবা ব্যাট লাক, তাই তো দলকে জেতাতে না পেরে রিয়াদের এমন হার্ট ব্রেকিং স্ট্যাটাস। সাউথ আফ্রিকার মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপকে মাত্র ১১৩ রানে গুটিয়ে দিয়ে জয়ের আশা দেখিয়েছিল টাইগার পেস ইউনিট, তবে দায়িত্বটা ঠিকঠাক পালন করতে পারেনি ব্যাটিং ইউনিট। বরাবরের মতো এক তাওহিদ হৃদয় আর মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া সবাই ব্যর্থ। টাইগারদের ব্যর্থতার লিস্টে সবার উপরে যেন দলের ক্যারিশমেটিক ক্যারেক্টার সাকিব আল হাসান। ২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিম্নমুখী ব্যাটার সাকিবের পারফরমেন্সের গ্রাফ, প্রোটিয়াদের বিপক্ষে হারের পর তাই সাকিবের পারফরমেন্স নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। সমর্থক থেকে বিশ্লেষক বলছে সবাই এই সাকিব আর সেই সাকিব নেই। যদি সাকিব এখানে আর একটু ব্যাটার করতো তাহলে আমাদের দলের জন্য আর একটু ভালো হতো, আমাদের দল এগিয়ে যেত। ডিপেন্ডেবল প্লেয়ার বলতে সাকিব বলেন, লিটন দাস বলেন, তাহলে টোটালি ফেল। শুধু সমর্থকই নন, সাকিবের ব্যাটিং নিয়ে সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর সেহবাগ। বিশ্বসেরা অলরাউন্ডারের শর্ট সিলেকশন নিয়ে উঠেছে প্রশ্ন। তুমি তো অ্যাডাম গিলক্রিস্ট কিংবা ম্যাথু হেডেন নও, তুমি বাংলাদেশি প্লেয়ার, নিজের লেভেল অনুযায়ী খেলো, নর্কিয়ার বলে কেন পুল শট খেলতে হবে যখন দল ক্রাইসিসে আছে? সাম্প্রতিক সময়ে ব্যাটে বলে পারফর্ম করতে পারছেন না সাকিব, এখনো কি থাকবেন অটো চয়েস হয়ে? সবার মনে যখন সাকিব নিয়ে সংশয় তখন তার পাশেই দাঁড়ালেন তামিম ইকবাল খান। সাবেক কাপ্তানের মতে একাদশে ভীষণ গুরুত্বপূর্ণ সাকিবের অ্যাপিয়ারেন্স। চোখের সমস্যার পর থেকেই সাকিব শর্ট বল স্ট্রাগল করছে, এ নিয়ে ওকে কাজ করতেই হবে। তবে সাকিবকে ড্রপ করার চিন্তা করা যাবে না, বোলিংয়ে ওর চারটা ওভার খুবই গুরুত্বপূর্ণ, ও বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। পৃথিবীর যে কোনো কন্ডিশন যে কোনো উইকেট, সাকিব আল হাসানের মতো কে ছিল এতটা ইফেক্টিভ? শেষ সাকিবেরই যেন বেজে গেছে শেষের সুর। সাউথ আফ্রিকার বিপক্ষে সাকিবের হাতে শান্ত বল তুলে দিয়েছেন কেবল একবার, ব্যাট হাতে গুরুত্বপূর্ণ সময়ে হারিয়েছেন উইকেট। এদিকে সুপার এইটে যেতে হলে বাংলাদেশকে জিততেই হবে পরের দুই ম্যাচ, পা হড়কানোর কোনো সুযোগ নেই। নেদারল্যান্ডসের বিপক্ষে আসবে নাকি কোনো টাফ কল?